নমস্কার বন্ধুরা, অল টাইম 1M এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিটগুলিতেই আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে গেল। প্রত্যেকটি জায়গাতেই খুলে গিয়েছে হিমঘর। পোখরাজ আলু এবং জ্যোতি আলু কিন্তু ওঠানো হচ্ছে জোর কদমে। গত বছরের তুলনায় এই বছরের শুরুতেই নতুন আলুর দাম কিন্তু রয়েছে দ্বিগুণ। আগে থেকেই শোনা যাচ্ছিল পোখরাজ আলুর ফলন এবছর কম রয়েছে। চাষি ভাইদের পাশাপাশি ব্যবসায়ীরা জানাচ্ছেন এবছর জ্যোতি আলু গাছে নাবিদশা ও জাত পোকার উপদ্রবের পাশাপাশি বৃষ্টিপাতের জেরে এবছর প্রচুর ক্ষতি হয়ে গেছে। ফলে জ্যোতি আলুর ফলন কিন্তু অনেক পরিমাণে কম হবে। ফলন কম থাকায় বাজারে আলুর চাহিদা রয়েছে আকাশ ছোঁয়া। এইসব কারণে চাষিরাই মাঠ থেকে আলু বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন তারা নিজেরাই হিমঘরে আলু এই বছর লোড করবেন। বর্তমানে দাম বেশি থাকলেও হিমঘরে আলু লোড করার পর যদি দাম কমে যায় তাহলে কিন্তু সকলের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। তো চলুন জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম বেড়ে উঠেছে। আজকের বাজার অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নতুন আলুর দাম কত টাকা রয়েছে, আগামী দিনে আলুর দাম বাড়বে নাকি কমবে, আলুর ভবিষ্যৎ এই বছর কি হতে চলেছে, তো এই সমস্ত বিষয়েই যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলের প্রিয় অল টাইম 1M এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম ব্যবসায়ীদের ক্ষেত্রে রয়েছে 610 টাকা থেকে 650 টাকা, আর কৃষকদের ক্ষেত্রেই এই দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 540 টাকা থেকে 590 টাকা। হাওড়া জেলার উদয়নারায়ণপুরে 50 কেজির পোখরাজ রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 510 টাকা থেকে 540 টাকা। হুগলি জেলায় 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের ক্ষেত্রে মাঠেই লক্ষ্য করা যাচ্ছে 610 টাকা থেকে 630 টাকা। সিঙ্গুরে 50 কেজি রেডি পোখরাজ আলুর দাম ব্যবসায়ী ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 570 থেকে 590 টাকা, আর কৃষকদের জন্য সেই দাম রয়েছে 550 টাকা। হুগলি জেলার গোড়াপে 50 কেজি রেডি পোখরাজ আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 590 টাকা থেকে শুরু করে 620 টাকা পর্যন্ত এবং চাষি ভাইদের জন্য সেই দাম রয়েছে 540 টাকা থেকে 560 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলায় 50 কেজি রেডি পোখরাজ আলুর দাম রয়েছে 490 টাকা থেকে 540 টাকা। সমগ্র বাংলা জুড়ে যেই পরিমাণে আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে সকলেই আশা করছেন যে আলুর দাম আরও বাড়বে। কোচবিহারের দিনহাটায় আজ পোখরাজ আলুর 50 কেজি বস্তার দাম রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 550 টাকা থেকে 590 টাকা এবং জ্যোতি আলু সেখানে 50 কেজি বস্তার দাম রয়েছে 640 টাকা থেকে 665 টাকা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম রয়েছে 590 টাকা থেকে 630 টাকা, আর হাই কোয়ালিটি আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 680 থেকে 710 টাকা। আজ আলিপুর জেলার ফালাকাটায় 50 কেজি জ্যোতি আলুর বাজার দর রয়েছে 520 থেকে 565 টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় 50 কেজি আলুর দাম রয়েছে 660 থেকে 710 টাকা। উত্তরবঙ্গের বেশিরভাগ আলুই নেপাল, ভুটান, আসাম, বিহার ও বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে এবং সেই সব জায়গায় যেই পরিমাণে আলুর ডিমান্ড লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হবে এবং ফলন কম থাকায় আলুর দাম বর্তমানে যেই পরিমাণে বেড়েছে আগামী দিনে আরও বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে আমাদের সকলের প্রিয় অল টাইম 1M ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।